বন্ধুরা, আজকে আমরা পড়ছি পদের প্রকারভেদ। আসলে প্রথমে যখন প্রশ্ন করা হয় পদ কত প্রকার, আমরা কিন্তু একটু গুলিয়ে ফেলি যে পদ কত প্রকার। বন্ধুরা, এই বিষয়টা আজকে তোমাদের একটু পরিষ্কার করব। যদি কখনো পরীক্ষা আসে পদ প্রধানত কয় প্রকার, তাহলে উত্তর হবে পদ দুই প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ, আর একটা হচ্ছে অব্যয় পদ। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা তো সারা জীবন পড়ে আসলাম পদ পাঁচ প্রকার, সেটার কী হবে? আচ্ছা, সেটা কী হবে আমি একটু দেখছি, মানে একটু অপেক্ষা করো, তারপরে এটার উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ। আগে দেখো যে কেন পদ প্রধানত দুই প্রকার হলো, সব্যয় অব্যয় কেন হলো, এটা একটু দেখার চেষ্টা করো। আসলে সব্যয় মানে কি? সব্যয় অব্যয়, সব্যয় মানে হচ্ছে পরিবর্তন হয় এবং নিজের অর্থ আছে। সব্যয় মানে কি? সব্যয় পদ বলতে সব্যয় পদগুলো পরিবর্তন হবে। আমি একটু লিখে দিচ্ছি, পরিবর্তন হবে, পরিবর্তন হবে এবং নিজের অর্থ আছে, নিজের অর্থ আছে। আর অব্যয় পদ কখনোই পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না আর নিজের অর্থ নেই। আচ্ছা, এখন এই জিনিসটা তুমি বুঝবা কি হবে যে সব্যয় পরিবর্তন হবে, সেটা দেখার জন্য কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ যে সব্যয় পদ কিন্তু চার প্রকার। এক নম্বরটা হচ্ছে বিশেষ্য, দুই নম্বরটা বিশেষণ, তিন নম্বরটা সর্বনাম, তারপরটা হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা দেখো, বিশেষ্য পদ কি? যেগুলো নাউন সেগুলো হচ্ছে বিশেষ্য পদ। এখন বিশেষণ পদ হচ্ছে অ্যাজেক্টিভ, আর সর্বনাম হচ্ছে সেটা কি? প্রোনাউন। আর ক্রিয়াপদ কি? ভার্ব। তোমরা বুঝতেই পারছো যে এখানে সব্যয়গুলো বিশেষ্য পরিবর্তন হয়, বিশেষণ পরিবর্তন হয়, সর্বনাম পরিবর্তন হয়, ক্রিয়াপদ পরিবর্তন হয় এবং প্রত্যেকেই নিজের অর্থ আছে। কিন্তু অব্যয়, আমি যদি তোমাদের একটা অব্যয়ের উদাহরণ দিই, এই অব্যয়ের তোমরা কোনো পরিবর্তন দেখাতে পারবে না। এটা কী? এবং। তুমি একটু খেয়াল করে দেখো তো, এবং এর কোনো অর্থ আছে? তুমি কোনো অর্থ বের করতে পারবা? মনে করো যা, এবং আমি আরও এখানে 500 বার লিখলাম, তুমি তারপরও কি এবং এর কোনো অর্থ বের করতে পারবা? আচ্ছা, অর্থ বের করা গেল না, পরিবর্তন কি করতে পারবা? না, পরিবর্তনও করতে পারবে না। যেমন তুমি বলো তো, এবংটি, এবংগুলো, এবং দের, এবং সমূহ, একটি এবং, দুইটি এবং, তিনটি এবং, এরকম কি তুমি কোনো পার্থক্য করতে পারছো? না, তুমি কিন্তু এরকম কোনো পার্থক্য করতে পারছো না। তার মানে অব্যয়ের কোনো পরিবর্তনও হচ্ছে না। এরকম যত অব্যয় রয়েছে, এসকল অব্যয়ের পরিবর্তন হয় না, নিজের কোনো অর্থ থাকে না, তবে অন্যের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে, কিন্তু অব্যয় নিজের কোনো অর্থ থাকে না। তাহলে আমরা কী জানতে পারলাম? যে পদ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। সব্যয় পদ কয় প্রকার? চার প্রকার। এখন যদি প্রশ্ন করা হয় যে পদ মোট কয় প্রকার, মোট কত প্রকার, উত্তরটা খুব সহজ। এখন দেখো কত প্রকার সেটা উত্তরটা, এখানে তো চার প্রকার রয়েছে, আর এখানে আরও আরও একটা প্রকার, তাই না? খেয়াল করে দেখো, সব্যয়ের এখানে চারটা প্রকার পেয়েছি, আর এখানেও আর একটা পেয়েছি, তাহলে সব মিলিয়ে প্রকার কয়টা হচ্ছে? পাঁচ প্রকার। তাহলে যদি কখনো প্রশ্ন করে তোমাকে যে পদ মোট কয় প্রকার, উত্তর দিবে পাঁচ প্রকার। পদ প্রধানত বা মূলত কয় প্রকার? দুই প্রকার, সব্যয় এবং অব্যয়। আর যদি জিজ্ঞেস করা হয় সব্যয় পদ কয় প্রকার, সেক্ষেত্রে সেটা চার প্রকার। কী কী? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।